করোনা কাল কাটিয়ে দু বছর পর অনুষ্ঠিত হবে বিশ্ব বঙ্গবাণিজ্য সম্মেলন। অংশ নেবে ৪০টি দেশের প্রতিনিধি দল। শিল্পের উপযুক্ত পরিবেশের বার্তা বিনিয়োগকারীদের দিতে চলেছে রাজ্য। এই সম্মেলনে রাজ্যের শিল্প মানচিত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে এমনটাই আশা করছে রাজ্য সরকার। ষষ্ঠতম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কুড়ি এবং একুশে এপ্রিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকবেন দেশ বিদেশের তাবর শিল্প সংস্থার প্রতিনিধিরা। হাজির থাকবেন আন্তর্জাতিক স্তরের বেশ কিছু শিল্প সংস্থার প্রতিনিধিও। রাজ্যের শিল্পের উপযুক্ত পরিবেশ, কি কি শিল্প হতে পারে, সেই বার্তাই শিল্পপতিদের দিতে চলেছে রাজ্য সরকার। প্রায় ৪০টি দেশ থেকে প্রতিনিধিরা এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন। পার্টনার দেশ হিসেবে অংশ নেবে ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান সহ ১৫টি দেশ। তাজপুর গভীর সমুদ্র বন্দর থেকে বড় বিনিয়োগ আনার সম্ভাবনা। আদানি গোষ্ঠী এই বিনিয়োগের দায়িত্ব নেবে এমনটাই সূত্রের খবর। বিড়লা গোষ্ঠীর তরফে কুমার মঙ্গলম বিড়লা ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন। বিনিয়োগ বাড়তে পারে সিমেন্ট এবং বস্ত্র শিল্পে। মহিন্দ্রা কোম্পানির প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিলে রাজ্যে বিনিয়োগের ক্ষেত্র আরও মজবুত হবে বলে মনে করছে শিল্পমহল। রাজ্যে গাড়ি শিল্পে বিনিয়োগ হলে তা সরকারের কর্মসংস্থানের ক্ষেত্র অনেকটাই প্রশস্ত করবে। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে উদ্যোগী রাজ্য। বিনিয়োগ বাড়াতে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র, বিদ্যুৎ, পরিবহন, পূর্ত ও পর্যটন সহ ১১টি দফতর নিয়ে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। দফতরগুলির মধ্যে সমন্বয় রক্ষা করে এক ছাতার তলায় নিয়ে আসা হবে। পর্যটন শিল্পে বিনিয়োগে এই ব্যবস্থা কার্যকরী হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। শিল্পপতিদের কাছে রাজ্যে বিনিয়োগের উপযোগী পরিবেশ সম্পর্কিত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হবে। এর আগে বাণিজ্য সম্মেলন থেকে এরাজ্যে মোট ১২,৩৬,০০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। নিউ টাউনে সিলিকন ভ্যালি এবং পূর্ব মেদিনীপুরের নয়াচরে বিনিয়োগ বাড়তে পারে বলে আশাবাদী রাজ্য সরকার। কলকাতা টিভি।